গৃহবধূর লাশ পুলিশ উদ্ধারের পর হাটহাজারিতে ভিড় জমে উৎসুক মানুষের, মরদেহ নিয়ে তৈরি হয় রহস্য। স্বজনরা জানান, হাটহাজারির উপজেলার নয়াহাটে নিজ বাড়িতে বুধবার সকাল 11:30টার দিকে গৃহবধূ ফাহমিদার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মরদেহ। পরে ময়না তদন্তের জন্য গৃহবধূর লাশ নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলের মর্গে। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী রুবেলের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো তারিনের। বিভিন্ন সময় তারিনের কাছে টাকা দাবি করতো সে, এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এটা অবশ্যই পরিকল্পিত হত্যা মনে হচ্ছে আমার, এবং ওকে যে নির্যাতনগুলো করা হয়েছে, এক হইলে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আরেক হইলে ওকে এমনভাবে নির্যাতন করছে যে ওকে আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়েছে। ওর স্বামী ব্যবসা করার জন্য বিভিন্ন সময় টাকা নিত, এখন মনে হচ্ছে টাকার জন্য বেশি প্রেশার দিচ্ছে, টাকা দেয় নাই তার জন্য হত্যা করছে। ওর যে হ্যাভি ওয়েট, ওকে দুই তিনজনে মিলে ক্যারি করার অনেক ব্যাপার, ও ফ্যানের উপর থাকবে কেমনে, 100 কেজি প্লাস ওয়েট কি ফ্যানে নেয়। এদিকে পুলিশ বলছে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে, তবে ময়না তদন্তের পর জানা যাবে প্রকৃত রহস্য। রুবেলের সঙ্গে তারিনের বিয়ে হয় 4.5 বছর আগে। আয়না নামে তাদের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।